হ্যালো বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো? আমিও ভালো আছি। আমি এই যে স্নান টান করে চলে এসেছি, এবারে আমি একটু মুড়ি খেয়েও নিয়েছি। আর এই যে মেয়ে খাচ্ছে এখানে, এই যে খাচ্ছে। আর আজকে রান্না করব আমি, যেটা সেটা তোমাদের সঙ্গে আজ শেয়ার করব, তোমাদেরকে আজ দেখাবো। তোমাদের দাদা ভাই এই যে বাজারে গেছিল, বাজার থেকে এই যে এনেছে কচি পাঁঠার মাংস, আর আর এই যে ইঁচড়, এই যে আজকে কচি পাঁঠার মাংস আর এই ইঁচড়ের তরকারি হবে, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এখন রাখলাম, সব গুছিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে না। তো চলো বন্ধুরা, আমি সব গুছিয়ে নিয়েছি। আর আমি বললাম তোমাদেরকে যে কচি পাঁঠার মাংস ইঁচড় রান্না করব ইঁচড় দিয়ে, কিন্তু তোমাদেরকে আমি কচি পাঁঠার মাংসটাই দেখাই, ওটাই ভুলে গেছি তোমাদের দেখাতে। তাহলে দেখা, তো বন্ধুরা এখানে এই যে আমি পাঁঠার মাংস নুন হলুদ দিয়ে মাখিয়ে ঢেকে রেখেছি, আর এই যে কলমি শাক, কলমি শাকটা কেটে নিয়েছি, তোমাদের দাদাভাই কলমি শাকও এনেছিল, কলমি শাকের ভাজা হবে। এই যে রসুন ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে মশলাও করে নিয়েছি, আর এই যে পাশে আমার ভাত বসে গেছে, আর এই যে এখানে ইঁচড়টা কেটেছিলাম, ইঁচড় আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তেল দিয়ে ভাজলে ভালো লাগে, কিন্তু আমাদের তো তেল মশলা খেতে কেউ পছন্দ করে না, ওই জন্য সিদ্ধই করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আমার কিন্তু রান্না বান্নাও কমপ্লিট, এবারে খাবার টেবিলে চলে এসেছি। এই যে খাবারটা দেখাচ্ছি তোমাদের, মেয়ে খেতে বসেও গেছে, এই যে খাচ্ছে, আর আমরাও বসবো, আমাদের খাবার বাড়া হয়ে গেছে। তো আমি কিন্তু প্রথমবার এই কচি পাঁঠার মাংস আর ইঁচড় দিয়ে প্রথমবার রান্না করলাম, খেয়ে বলবো তোমাদেরকে কেমন হয়েছে। তো চলো খাওয়া দাওয়া হোক। প্রথমবার করেছিলাম, তাই মনে হচ্ছিলো হয়তো যে কচি পাঁঠার মাংস দিয়ে আর ইঁচড় হয়তো ভালো লাগবে কি না। আমি কিন্তু প্রথমবারই করেছি, তোমরা হয়তো অনেকে অনেকবার রান্না করে খেয়েছো, কিন্তু আমি প্রথমবার করেছি, তাই আমার মনে হচ্ছিলো হয়তো ভালো হবে কি না, কিন্তু ভালো হয়েছিল। এই বর্ষার দুপুরটা ভালোই জমে গেছিলো। তাই এই যে চা হাতে নিয়ে আমি চলে এসেছি তোমার সঙ্গে, বিকেল হয়ে দুপুরবেলায় ভাত খাওয়ার পরে ঘুমিয়ে গেছিলাম একটু, দিয়ে ঘুম থেকে উঠে তারপরে শর্ট ভিডিও বানালাম, তারপরে বাড়ির কটা কাজ ছিল সেরে তারপরে চা হাতে নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো বলো আমার ভিডিওটা কেমন লাগলো, তারপর লাইক শেয়ার কমেন্ট করো, আর তোমরা বলো তোমরা কীরকম ভিডিও দেখতে চাও, কীরকম ভিডিও পছন্দ করো, তোমরা আমাকে বলো। তো আজকের মতো এতটাই, ঠিক আছে।